11。ああ。これでこれです。আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল 11 অক্টোবর আমার গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল এবং যে কোনো স্টুডেন্টের লাইফে গ্র্যাজুয়েশন সেরেমনি একটা হিউজ মাইলস্টোন এবং অনেকে হয়তো কেবল স্কুলে কলেজে কিংবা জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই হয়তো অনেকের জল্পনা কল্পনা থাকে যে এই গ্র্যাজুয়েশন সেরেমনির দিনে আসলে কী কী হয়। আমি কখনো কাউকে স্পেশালি কোনো বাঙালিকে শেয়ার করতে দেখিনি যে গ্র্যাজুয়েশন সেরেমনির দিন আসলে কী কী ঘটনাগুলো ঘটে, তাই আমি ভাবলাম যে কেন না আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। তো গ্র্যাজুয়েশন আমাদের হচ্ছে চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে এবং সবাই আমরা যাই ওই দিন এবং অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ, কারণ আপনার পড়াশোনা শেষ হয়েছে 2018 ডিসেম্বরে, আর 10 মাস পর সবার সাথে দেখা সাক্ষাৎ। তাই সবাই কেমন আছে, কী অবস্থা, সেলফি ভিডিওস এত চলছে, তারপর সবাই এক লাইনে আমরা দাঁড়াই, বিবি এক লাইনে, এমবি এক লাইনে, ইএমবি এক লাইনে, ডিবি এক লাইনে, তারপর ফার্স্টে বিবিএকে ডাকা হচ্ছে। তো আমরা রুমে ঢুকি, এটা রুম পুরো গোলাকার চাকরি এবং ব্যান্ড আছে, ব্যান্ডের তালে তালে তারপর আমরা ভিতরে ঢুকি, সবাই লাইন ধরে যাই। জোয়ার উঠেছে, সবার জন্য একটা ডেজিগনেটেড সিট থাকে, তারপর আমরা বসে যাই যতক্ষণ না পুরো সবগুলো ব্যাচ আসলো। তারপর আপনার বিভিন্ন ফর্মালিটিস চলে, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যানাউন্সমেন্ট। কেউ একজন আসে স্পেশাল মানুষ, তারপর উনি অ্যানাউন্স করেন যে নাও ইউ আর গ্র্যাজুয়েটস ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। তখন যখন এটা অ্যানাউন্সটা করা হয়, আমরা যে ট্যাসেলটা আছে এই ট্যাসেলটা ডান পাশ থেকে সরিয়ে আমরা বাম পাশে পিন করে দিই, অ্যান্ড দ্যাট মার্কস আওয়ার গ্র্যাজুয়েশন, নাও উই আর গ্র্যাজুয়েটস ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফস। সো এই গেল হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এখন সার্টিফিকেট গিভিং সেরেমনি। তো সার্টিফিকেট দেওয়ার জন্য আপনার সবার নাম একটা একটা করে অ্যানাউন্স করা হয়, আমরা সবাই লাইন ধরে দাঁড়াই, তারপর যাই, তারপর হ্যান্ডশেক করি, স্পেশাল স্পিকারের সাথে আমরা সালাম দেই, হ্যান্ডশেক করি। তো ওখানে গেলাম এবং তখন আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হয় এবং অনেক হয়তো ভাবে যে এইটাই আপনার ছবিটা তোলা হয় যে আপনি সার্টিফিকেট নিচ্ছেন ভিজি কাছ থেকে স্পেশাল গেস্ট সামনে, এই ছবিটা সবার সামনে দেওয়া হয় সার্টিফিকেট গিভিংয়ে। বাট আসল কাহিনী হচ্ছে ভিতরে সার্টিফিকেটই থাকে না, কারণ সার্টিফিকেট ওলট পালট হয়ে যেতে পারে, তাই ভিতরে যে সেটা কাগজ থাকে যেখানে লেখা থাকে যে কংগ্রেচুলেশনস, পরের দিন যায় সার্টিফিকেটটা তুলে আনিও। সো এই হচ্ছে আপনার অ্যাকচুয়াল সার্টিফিকেট গিভিংয়ে কী হয়। সার্টিফিকেট কিন্তু আসলে দেওয়া হয় না সার্টিফিকেট গিভিং সেরেমনিতে। এবং এই পাশে হচ্ছে আমাদের ব্যাচের সবার ছবি। আমরা 128 জন চান্স পেয়েছিলাম 2014 এইচএসসি ব্যাচ এবং আমরা গ্র্যাজুয়েট করছি এই বছর হচ্ছে 105 জন। এবং এই ছবিটা সবাই তাকিয়েছে এই দিকে, আমি তাকিয়েছি ওই দিকে, কিসের দিকে আমি তাকিয়ে আছি। সো এই গেল হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন অ্যানাউন্সমেন্ট, তারপর আপনার এই সার্টিফিকেট গিভিং, এরপর আপনার ভ্যালিডিক্টোরিয়ান স্পিচ থাকে ও গোল্ড মেডেল পায়। সবুজ, এক্সপ্লেইন দিস, কিসের মেডেল? তারপর আমরা সবাই মিলে একটা ডিনার করি, দেন ছবি টবি তুলে, দ্যাটস দ্য এন্ড অফ ইট। বাট এখানে শেষ না, জাস্ট যাওয়ার আগে আমরা গিফটও নিই। সো গিফট হিসেবে আমাদের ব্যাগ থাকে, ইটস এ নাইস ব্যাগ, ব্যাগের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো গিফট থাকে। বাট দ্য বেস্ট গিফট কামস ফ্রম দ্য জুনিয়ার্স, মানে জুনিয়ররা যে গিফটগুলো দেয়। সো এই গিফটটা 25th ব্যাচ থেকে, অ্যান্ড দ্য গিফট ইজ সামথিং লাইক দিস। জোস না, কত এলিমেন্ট এখানে, দের ইজ সো মাচ স্টোরি টু ইট। আমি একটা একটা করে জাস্ট এক্সপ্লেইন করি। তো ফার্স্ট এটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে ইউফোরিয়া। এটা এক একজনের কাছে এক একটা পেন্টিং গেছে, সবার কাছে, 105 জনের কাছে 105টা ডিফারেন্ট পেন্টিং। এবং এটা হচ্ছে আপনাদের ফার্স্ট একটা গান 23rd ব্যাচের, ওই গান অনুসারে আপনার এটা বানানো হয়েছে, লেখা আছে এখানে। আর এইদিকে এটা বেশ কিউট একটা টাচ, এটা দেখে মনে হচ্ছে যে গ্র্যাজুয়েটের। এখানে আপনার একটা স্ক্রোল দেওয়া আছে, এখানে একটা লেটার আছে এবং ভিতরে একটা কুকি আছে। কুকিটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের হ্যাটটার সমান, মানে ট্যাসেলটার মতো, খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর এখানে আছে হচ্ছে আপনার একটা ম্যাগনেটিক হাউস 23rd, আমরা 23rd ব্যাচ, বিবি 23rd। এবং আমাদের সিজিল হচ্ছে স্নেক, সাপ কেন আমাদের সিজিল এটা জিজ্ঞাসা না করলে বেটার। এরপর বটল 23rd ব্যাচ, নাইস গ্লোয়িং, নাইস। এবং এখানে আমাদের সবার ছবিটা দেওয়া আছে 23rd, আমরা সবাই একসাথে দাঁড়াই, তারপর লেটার 23 আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আঁকি, দ্যাটস দ্য পিকচার। অ্যান্ড ফাইনালি দিস
ইজ এ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। এটা অনেক হয়তো বা দেখলে ভাববেন যে আচ্ছা এটা মনে হয় একটা কলম, বাট একটা মোমবাতি। অ্যান্ড কাহিনী হচ্ছে এত জোস জোস গিফটের মধ্যে মোমবাতি কেন দিবে? এটা কাহিনী হচ্ছে যে আমাদের একটা মোস্ট লাইকলি আমি যতটুকু মনে পড়ে যে একটা কোর্সে সম্ভবত আমাদের বিভিন্ন জিনিস বিক্রি করতে হতো। তো আমি ব্যাচ বিক্রি করছিলাম, আমার এক ফ্রেন্ড যে আমি ও কলম বিক্রি করছিল, এবং আপনারা অনেক হয়তো জানেন যে ইউনিভার্সিটিতে কলমটা পর্যন্ত কেউ নিয়ে যায় না পরীক্ষার দিনে, তাই ও বেশ ভালো কলম বিক্রি করেছিল। সো এই মোমবাতির কাহিনী হচ্ছে খুব সম্ভবত হাসানুন্না মান্না ও মোমবাতি বিক্রি করছিল, এক টাকার মোমবাতি, ওইটা নিয়ে ফেসবুক পেজে খুলেছিল। সো ওইটা নিয়ে বেশ হাস্যরসাত্মক একটা কাহিনী হয়েছিল। সো ওইটার রেফারেন্স হিসেবে মোস্ট লাইকলি এই মোমবাতিটা। সো প্রতিটি এলিমেন্টের পিছিয়ে এক একটা স্টোরি আছে, অ্যান্ড ওভারঅল ইটস এ গ্রেট গিফট। সো থ্যাংক ইউ 25th জুনিয়র্স ফর দিস অ্যামেজিং গিফট, রিয়েলি মেক্স দ্য গ্র্যাজুয়েশন অকেশন ভেরি স্পেশাল। সো এই হচ্ছে আপনার টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স। লাস্ট অফ অল গ্র্যাজুয়েশনের টাইমে কী এক্সপিরিয়েন্সটা ওইটা জাস্ট বলি। গ্র্যাজুয়েশনের দিনে আপনি আপনার ক্লাসমেটদের সাথে, ইট ইস দ্য লাস্ট টাইম যে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল একসাথে থাকবো, এরপর কোনো দিনও ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল একসাথে কোনো একটা রুমে থাকবো না। দিস ইজ দ্য লাস্ট টাইম উই আর সিইং ইচ আদার, সবাইকে একসাথে, এরপরে কখনো সবাইকে একসাথে আমরা পাবো না। তো ইটস কাইন্ড অফ স্যাড বাট অলসো কাইন্ড অফ মেক্স ইট স্পেশাল। ব্লগার হবে না, ব্লগার হবে না, আমরা খালি রেকর্ডিং করবো। গ্র্যাজুয়েট হওয়ার পর না ওয়ান অফ দ্য বেস্ট মানে ওয়ার্স্ট থিংস ইজ যে মানুষ যখন জিজ্ঞেস করে যে কোথায় আসো, তখন আমি বলতে পারি না যে আমি স্টুডেন্ট, তখন আমাকে আমি যে কাজগুলো করছি ওগুলো দিয়ে আমাকে পরিচয় দিতে হয়। বাট আমি সবসময় নিজেকে স্টুডেন্ট হিসেবে ইন্ট্রোডিউস করতে পছন্দ করি। তো এই যদিও গ্র্যাজুয়েট হয়ে গেলাম, বাট স্টিল সামনে হয়তো আবার ইউনিভার্সিটি ভর্তি হবো ফর দ্য মাস্টার্স, অথবা এই যে এইগুলো জিনিসপত্রের জন্য। সো ওভারঅল ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স, অ্যান্ড আপনার ইভেন্টটা না মানুষগুলো আসলে জিনিসটাকে স্পেশাল করে, ইটস এন অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং ইউনিভার্সিটির দিনগুলো আসলে আপনার লাইফের সব থেকে ভালো দিন। ফিনিশ অন দ্য ফিনিশিং নোট, ইউনিভার্সিটির দিনগুলো আসলে আপনার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ডেজ হবে, কারণ যখন আপনি গ্র্যাজুয়েট করবেন সাথে সাথে হয়তো অনেকে জব পেয়ে যাবে, আপনি টেনশন পাবেন যে আরে ওরা জব পেয়ে গেছে আমি কেন জব পাই নাই। দেন ইউ গেট ইন টু এ জব, 9 to 5 জব করছেন, দেন অনেক সময় সাফোকেটিং লাগবে যে 9 to 5 জব, এই কাজ করবো, এই খরচ, এই রেসপন্সিবিলিটি, ইজ দিস দ্য রেস্ট অফ মাই লাইফ। তাই এটা অনেকটা সাফোকেটিং ফিলিং তৈরি করে, বাট দ্যাটস জাস্ট হাউ লাইফ ইজ, সবাইকে নিজের মতো ফিগার আউট করতে হয়। বাট দ্য 4-year জার্নি ইটস অ্যান অ্যামেজিং জার্নি, অ্যান্ড আই উইশ আই কুড গো ব্যাক, বাট দেন এগেন যা কিছু ছিল আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি উইথ ইট। সো আই এম রিয়েলি হ্যাপি টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ। আর অনেকগুলো জিনিস হয়তো বা ছোটোখাটো জিনিস আছে, প্রতিটা ফ্রেন্ডের সাথে কোনো না কোনো কাহিনী আছে যে শেয়ার করতে গেলে আগে ঘন্টাখানেকে ভিডিও হয়ে যাবে। বাট ওভারঅল লাইফে ওয়ান অফ দ্য বেস্ট টাইমস ওয়াজ দিস, অ্যান্ড আইম গ্রেটফুল ফর হ্যাভিং এ ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ জুনিয়র্স ফর দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ ফ্রেন্ডস, যত ফ্রেন্ড আছে আমার লাইক ফারহান, অরিজিৎ, ইথারু, শাওয়া, মাকি, নুকাকে গ্যাং, লেফিং গ্যাং, রাইফিং গ্যাং, ছোটোমণিদের দল, মানে আই থ্যাংক ইউ অল ফর দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আই এম রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ ইউ উইথ মাই জার্নি, অ্যান্ড সিন্স দ্য জার্নি এন্ডস আই হোপ দ্য ফ্রেন্ডশিপ ডাজন্ট এন্ড, সামনের দিন গত ইনশাল্লাহ উইল স্টে ইন কন্ট্যাক্ট। আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাংকফুল টু বি এবল টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।